আমার বন্ধু যখন এমপি হইয়া আমার বাড়ি সামনে দিয়া চিনেন কথা কণ্ঠ কি চিনছেন আমার বন্ধু যখন এমপি হইয়া আমার বাড়ি সামনে দিয়া র‍্যালি কইরা হাইট্টা যায় ফাইট্টা যায় ওরে বুকটা ফাইট্টা যায় নাউজুবিল্লাহ পড়েন শুকরিয়া জ্ঞাপন করছি এই মর্মে যে এই মুফতি মমতাজ আবার ডাব্বা মারছে কি মারছে কথা বলেন না কি মারছে ডাব্বা মারছে শুকরিয়া জ্ঞাপন করছে এখন আর আমাদের সংসদে গান শুনতে হবে না এই মুফতি আপা সংসদে যায় গান গাইছে শুনেন নাই মনে হয় আপনারা সংসদে যায় কি মারছে গান গাইছে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি এখন আর সেই পবিত্র সংসদে আমাদের গান শুনতে হবে না তিনি ডাব্বা মেরেছে যুবকদের ক্রাশ মাহি আপা তিরাক মার্কায় নির্বাচন করেছিল তিনিও ফেল মারছে তিনিও কি মারছে আরে কথা বলেন না কি মারছে আপনাদের কাছে প্রশ্ন করলাম এদেশের গায়িকা নায়িকারা নন্তু কিরায়া যদি সংসদে যায় এরা কি বলবে সারা বাংলাদেশে মসজিদ হোক আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝেন না বলবে এরা বলবে মাদ্রাসা হোক এরা বলবো মাননীয় স্পিকার সাহেব ছবির খাদে খুব টাকা পয়সার দরকার থানায় থানায় সিনেমা হল ছিল জেলায় জেলায় ছিল সব বন্ধ হয়ে যাচ্ছে আমি মাননীয় স্পিকারকে বলবো যে অতি সত্তর প্রত্যেকটা জেলায় একটা করে সিনেমা হল বানান যাতে আমাদের সিনেমাগুলো ভালো করে চলে ঠিক না বেঠিক আচ্ছা বলেন তারা সংসদে যায় তো এটাই বলবে না কি বলবে না বলবে যে পর্দার হুকুম জারি করা হোক এখন সব মহিলারা পর্দা পোষিতা করবে তারা আর গান বাজনা শুনবে না হাটে বাজারে যাবে না এই সব নর্তকীরা কি যে এটা বলবে আসতে বলবে না এটা বলবে এটা বলবে না তারা অবৈধটাকে কিভাবে জারি করবে আল্লাহর কাছে শুকরিয়া জানাই এই সমস্ত নেত্রীদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন সুবহানাল্লাহ পরে নায়ক ফেরদাউস সারা জীবন সিনেমা করেছে আমাদের দেশের প্রতিমন্ত্রী ছিলেন মুরাদ হাসান মুরব্বীরা বলছেন এটা আমার কথা নয় যাকে টাকলা মুরাদ সে বলছিল বাংলাদেশের সংবিধানে ইসলাম ধর্ম এটা আমি মানি না পরিশেষ পরিণতি তার এমন হয়েছিল বাংলার জমিন থেকে যখন সে পালিয়ে গেল অন্য দেশ আলাদা পর্যন্ত তাকে জায়গা দেয় নাই সে আবার বাংলার জমিনে তার ফিরে আসতেছে ঠিক না বেঠিক জোরে বলে আমরা ধর্ম ব্যবসায়ী না মানুষ তারাও জানে যে এ জাতিকে যদি কিছু করতে হয় তাহলে এই সুন্নাতি পোশাক দিয়েই করতে হবে অন্যথায় করা সম্ভব জোরে বলেন সম্ভব না আর একটা বিষয় জেনে খুশি হবে যে আমাদের সংসদে পার্লামেন্টে গানও গাইছে এমন এমপিও আছে আছে না নাই আছে না নাই জোরে বলেন একটু শোনাইতাম যদি আপনারা অনুমতি দিতেন শোনাবো কথা বলেন শোনাবো